পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কবে কিভাবে হতে পারে মাধ্যমিক চূড়ান্ত সিদ্ধান্ত আজ হতে পারে বলে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে। কারণ গতকালই বৈঠক হয়েছে, শিক্ষা সচিব পর্ষদ সভাপতির বৈঠক হয় এবং এই মুহূর্তের কি আপডেট রয়েছে সোমরাজের কাছ থেকে একবার জেনে নেব। সোমরাজ, দেখো মুখ্যমন্ত্রীর দপ্তরে গতকালই রিপোর্ট পাঠানো হয়েছে, মূলত মাধ্যমিক নিয়ে কি কি সমস্যা তৈরি হয়েছে সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর দপ্তরে রিপোর্ট পাঠানো হয়েছে। গতকালই স্কুল শিক্ষা সচিব, স্কুল শিক্ষা কমিশনার এবং পর্ষদ সভাপতি প্রায় 3 ঘন্টার বৈঠক করেন। বৈঠক থেকে মূলত মাধ্যমিক নিয়ে বর্তমানে কি পরিস্থিতি তৈরি রয়েছে করোনা পরিস্থিতির জন্য, পাশাপাশি যদি মাধ্যমিক পরীক্ষা না হয় তাহলে ছাত্রছাত্রীদেরকে কিভাবে রেজাল্ট দেওয়া যেতে পারে, মার্কশিট কিভাবে দেওয়া যেতে পারে, কি উপায় নম্বর দেওয়া যেতে পারে, বিস্তারিত আকারে একটা স্টেটাস রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে সম্ভবত আজই মাধ্যমিক নিয়ে একটা সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে। বেশ, ধন্যবাদ সোমরাজ।